হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার টপিক হচ্ছে টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিড আমরা সবাই জানি এই টপিকের কোশ্চেনগুলাই কিন্তু আমাদের এক্সাম হলে বেশি বদার করে আমরা যারা এখনও বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করি তাদের জন্য এই টপিকের কোশ্চেনগুলো বেশি বদার করে বদল করে বলতে আমাদের সময়টা একটু বেশি নিয়ে ফেলে যে সময়টা ব্যবহার করে আমরা অন্য কোশ্চেনগুলোও সলভ করতে পারতাম তো আমরা এই কোশ্চেনগুলোর জন্য বেশি সময় ব্যয় করে ফেলি তো এই সময়টা যেন আপনার নষ্ট না হয় সেজন্যই আমার ভিডিওটা তৈরি করা তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি কিছু প্রবলেমস সলভ করে দেখিয়েছি যেগুলো বিগত বছরগুলোতে ব্যাঙ্কে এবং বিভিন্ন গভর্নমেন্ট জবের পরীক্ষা এসেছিল তো সেগুলো আমি সলভ করে দেখিয়েছি খুব কম সময়ের মধ্যে কীভাবে আপনারা সলভ করতে পারবেন সেটা আমি দেখিয়েছি তো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন তো ঠিক আছে তাহলে আমরা শুরু করি তাহলে আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে একটি গাড়ির গতি প্রতি সেকেন্ডে পনেরো মিটার গাড়িটির গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার তাহলে সেকেন্ডে পনেরো মিটার বলতে বোঝাচ্ছে যে এক সেকেন্ডে সে পনেরো মিটার যায় তাহলে প্রতি ঘন্টায় সে কত মিলি কিলোমিটার যাবে এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে এখানে সময়ের একক সেকেন্ডে দেয়া আছে কিন্তু উত্তর চেয়েছে ঘন্টায় আবার দূরত্বের একক এখানে মিটারে দেয়া আছে কিন্তু উত্তর আবার চেয়েছে কিলোমিটারে তাহলে আমরা কি করব আমরা সেকেন্ডটাকে ঘন্টায় নিয়ে নেবো আর মিটারটাকে কিলোমিটারে নিয়ে নেব তা আমরা জানি একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা হয়তো ছোটোবেলাও শিখেছি যে বড় থেকে ছোটোতে গেলে গুণ করতে হয় আর ছোটো থেকে বড়তে গেলে কিন্তু আবার ভাগ করতে হয় তাহলে সেকেন্ড থেকে যখন আমরা ঘন্টায় যাব তখন আমরা সাইড গুণ করব কেননা এক মিনিটে ষাট সেকেন্ড আবার এক ঘন্টায় ষাট মিনিট তো সেকেন্ড থেকে যদি ডাইরেক্ট ঘন্টায় যেতে হয় তাহলে আপনাকে দুইটা সাইট মানে ছত্রিশশো দিয়ে গুণ করতে হবে গেল এবার আমরা মিটার থেকে কিলোমিটারে যাব তো মিটার থেকে কিলোমিটারে যেতে হলে আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে শর্টকাটে কি করে ফেলেছি পনেরোকে ছত্রিশশো মানে ষাট গুণ ষাট দিয়ে গুণ করেছি আর এক হাজার দিয়ে ভাগ করেছি তাহলে কিন্তু আমাদের গাড়ির গতিবেগ চলে আসলো চুয়ান্ন কিলোমিটার বাই ঘন্টা ঠিক আছে গতিবেগ মানে কি গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময় বা প্রতি একক সময়ে কত দূরত্ব অতিক্রম করছেন আমাদের বের করতে বলেছে প্রতি একক ঘন্টায় ঠিক আছে এখন যদি ঘন্টায় চাই আমরা ঘন্টায় বের করবো এখানে যেহেতু উত্তর চেয়েছে ঘন্টা এবং কিলোমিটারে তাহলে আমরা কিলোমিটার বাই ঘন্টায় গাড়িটির গতিবেগ বের করেছি ঠিক আছে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের অফিসার পোস্টে এসেছিলো তো সেই কারণে আমি এই কোশ্চেনটা চুজ করেছি এটা আমার প্রথম কোশ্চেন এরপরের কোশ্চেনটা আমরা দেখছি তাহলে পরের কোশ্চেনটা হচ্ছে ঘন্টায় এক্স মাইল বেগে ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে তাহলে এক্স আর ওয়াই জিনিসগুলো কি সেটা আগে বুঝে নেন ঘন্টায় এক্স মাইল বেগে তার মানে হচ্ছে এক ঘন্টায় এক্স মাইল যায় তাহলে এক্স এখানে কি এক্স হচ্ছে দূরত্ব ঠিক আছে আর ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে তাহলে সময় কতটুকু লাগে তাহলে আমাদের এক্স মাইল যেতে ঘন্টা কত সময় লাগছে এক ঘন্টা লাগছে তাই না তাহলে এক মাইল যেতে আর একটু যেহেতু কম সময় লাগবে আমরা মনে মনে করে ফেলতে পারছি যে এটা ওয়ান বাই এক্স ঘন্টা হবে তাহলে ওয়াই মাইল যেতে কত সময় লাগবে তাহলে হবে ওয়াই বাই এক্স এটা কিন্তু মুখে মুখে হয়ে গেল ঠিক আছে তো এই কোশ্চেনটা কিন্তু কর্মসংস্থান মন্ত্রণালয় এসেছিল সম্ভবত তো বুঝতে পেরেছেন আশা করি সবাই তা আমি পরের কোশ্চেনটা দেখছি পরের কোশ্চেনটা হচ্ছে একটি গাড়ির গতি সেকেন্ডে ষাট ফুট প্রতি ঘন্টায় গতি কত মাইল আচ্ছা তাহলে সেকেন্ডে যদি ষাট ফুট হয় তার মানে এক সেকেন্ডে ষাট ফুট দূরত্ব অতিক্রম করছে তাহলে প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় সে কত মাইল যাবে তাহলে এখানে দেখেন সময় একক দেওয়া আছে সেকেন্ডে আর উত্তরটা চেয়েছে ঘন্টায় আবার দূরত্বের একক দেওয়া আছে ফুটে আর উত্তরটা চেয়েছে মাইলে তো এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তিন ফুটে এক গজ হয় আবার সতেরোশো ষাট গজে এক মাইল হয় ঠিক আছে তাহলে আমরা সেকেন্ডটাকে তো ঘন্টায় নেবো এটা তো আমরা একটু আগেও করেছি যে সেকেন্ডটাকে ঘন্টায় নিতে হলে আমাদেরকে দুটো সাইড দিয়ে গুণ করতে হবে তাহলে ফুটটাকে যখন মাইলে নিব। তখন আমাদের একই একসাথে প্রথমে ফুট থেকে গজে নিয়ে নিতে হবে এরপরে গজ থেকে মাইলে নিয়ে নিতে হবে তো একবার এখানে আমি তিন গুণ সতেরোশো দিয়ে ভাগ করে দিয়েছি তার মানে হচ্ছে যখন আপনি প্রতি ঘন্টায় কত মাইল বের করেছেন তার মানে আপনার গতিবেগই বের করতে বলেছে প্রশ্নটা একটু ঘুরিয়ে বলা হয়েছে আমাদের এক নাম্বার কোশ্চেনটা আর এই তিন নাম্বার কোশ্চেনটা দেখেন একটু ঘোরানো কিন্তু জিনিসটা কিন্তু একই গতিবেগই চেয়েছে তাহলে আমরা এখানেও বাই সময় ব্যবহার করে উপরে দূরত্ব নিচে সময় দিয়ে ভাগ করে আমরা অ্যান্সার নিয়ে আসলাম চল্লিশ দশমিক নয় মাইল বাই ঘন্টা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের সলভগুলো তো এখানে এখানে আমরা যে কাজটা করেছি বাই সময় এই টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিডের প্রবলেমগুলো সলভ করতে গেলে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার এই সূত্রটা লাগবে যে বেগ সমান বাই সময় এটা মনে রাখতে হবে এটা যদি মনে রাখতে পারেন তাহলে বাকি কোশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন তবে এটা প্রত্যেকটা কোশ্চেনের মধ্যেই আপনার এই সূত্রটা লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি তাহলে পরের কোশ্চেনটা দেখছি পরের কোশ্চেনটা হচ্ছে একজন মোটরসাইকেল আরোহীকে চার ঘন্টায় মোট একশো আশি মাইল পথ অতিক্রম করতে হবে চার ঘন্টায় যেতে হবে মোট একশো আশি মাইল ঠিক আছে যদি সে প্রথম তিন ঘন্টা গড়ে পঞ্চাশ মাইল বাই ঘন্টা বেগে চলে তবে শেষ ঘন্টায় কত পথ অতিক্রম করবে কোশ্চেনটা দেখে মনে হচ্ছে যে না কত বড় অনেক কঠিন ক্যালকুলেশনস হবে মনে হচ্ছে না এত কঠিন ক্যালকুলেশনস হবে না আপনাকে ভেতরের মানে প্রশ্নটা চাচ্ছে কি সেটা বুঝতে হবে যে শেষ ঘন্টায় এখানে বলছে তাকে চার ঘন্টায় যেতে হবে একশো আশি মাইল আর তিন ঘন্টায় সে এত বেগে চললে তিন ঘন্টায় কিন্তু সে গড়ে পঞ্চাশ মাইল বেগে চলছে গড় মানে কি এখন আমরা যখন ছোটবেলায় গড়ের অঙ্কগুলো করেছি আমরা যে কোনো জিনিসের গড় কীভাবে বের করি যে কয়টা জিনিসের গড় বের করতে বলছে সেই কয়টা জিনিস যোগ করে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করে দেয় যেমন পাঁচটা সংখ্যার গড় যদি আপনি বের করেন পাঁচটা সংখ্যা আপনি যোগ করে পাঁচ দিয়ে ভাগ করবেন তাই না তার মানে কি গড় সমান মোট সময় ডিভাইডেড বাই মোট সংখ্যা ঠিক আছে তাহলে এখানে যেহেতু গড়ে বলেছে পঞ্চাশ মাইল তো আপনার মোটটা বের করতে হলে কি গড় বের করতে হলে যেমন আমরা মোটটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের মোট সময়টা বের করতে হলে মানে মোট দূরত্বটা বের করতে হলে তখন কি করে দিতে হবে গুণ করে দিতে হবে মানে উল্টোভাবে আসবে তাহলে প্রথম তিন ঘন্টায় যাবে কত পঞ্চাশ গুণ তিন মাইল ঠিক আছে তাহলে প্রথম তিন ঘন্টায় মোট অতিক্রম করে সে একশো মাইল তাহলে শেষ ঘন্টায় কতটুকু যাবে তার যেতে হতো একশো আশি মাইল তো প্রথম তিন ঘন্টায় সে যদি গড়ে পঞ্চাশ মাইল যায় তাহলে সে কিন্তু অলরেডি একশো পঞ্চাশ মাইল চলে গেছে তাহলে শেষ ঘন্টায় সে কতটুকু যাবে একশো আশি থেকে একশো পঞ্চাশ বিয়োগ করে দিলে আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্সার যে তিনশো মাইল অতিক্রম করবে ঠিক আছে তা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমার চ্যানেলে যদি প্রথম নো এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টও শেয়ার করে দিবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে